বাংলাদেশ ব্যাংক ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরসালিন জোনায়েদ। মুরসালিন, এসব লেনদেন কি অর্থ পাচার সংক্রান্ত কিনা এই বিষয়ে কি বলছে বিএফআইও? নাফিসা, এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যায় যে দেশের আর্থিক খাতে সন্দেহজনক যে পাচারের বিষয়গুলো চিহ্নিত হয়, তার গতানুগতিক যে বিষয়টি সবসময় দৃশ্যমান হয় যে তার বেশিরভাগই আসলে অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট থাকে, সেহেতু শুরুতেই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আর্থিক যে গোয়েন্দা সংস্থা রয়েছেন বিএফএইউআই, তারা সরাসরি অর্থ পাচারের বিষয়টি শুরুতেই বলেন না, তারা সন্দেহজনক হিসেবে শনাক্ত করেন। তাদের যেই কার্যপ্রণালী রয়েছে, কাজের যে ধারা রয়েছে, সেই হিসাবে তারা সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত করে সেটি বিষয়টি যেই সংস্থার কাছে উত্থাপনের মতো হয় সেখানে সেই বিষয়টি তারা তুলে ধরেন, সেই সংস্থাকে তারা জানান এবং সেই সংস্থা শেষ যেই তদন্ত, সেই অনুসন্ধান সেটি চালান এবং চালানোর পর মূলত বেরিয়ে আসে অর্থ পাচারের মতো ঘটনাগুলো ঘটেছে কিনা। তবে এই বিষয়টি আজকের যে বার্ষিক প্রতিবেদনের যে সংবাদ সম্মেলনটি ছিল, এখানে সাংবাদিকদের পক্ষ থেকে বারবার একটি বিষয় জানতে চাওয়া হয়েছিল যে অর্থ পাচারের যে ঘটনাগুলো ঘটেছে তার বিষয়ে কতটুকু আসলে সুরাহা করা যায়, বিএফইউ এর আসলে কতখানি সক্ষমতা রয়েছে। সেখান থেকে সংস্থাটি যে বিষয়টি বলছেন যে অর্থ পাচার একবার হয়ে গেলে সেটি ফেরত নিয়ে আসা এক অর্থে কঠিন, অর্থাৎ সংস্থাটি তাদের যেই সক্ষমতার বিষয়টি যে অর্থ ফেরত আনার ব্যাপারে সেটি তারা করতে পারেন না বলে জানিয়েছেন। তবে এই মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচার প্রতিরোধের যে কার্যক্রমটি সেটি মূলত বিএফইউআই করছে বলে জানিয়েছেন। মুরসালিন, আপনাকে ধন্যবাদ।